আপনি কি কিছু খুঁজছেন? হ্যাঁ, পারফিউমটা এখানেই তো রাখলাম এই মাত্র, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। দেখেছো এসবের মানে কি? তুমি যে এখান থেকে বোতলটা নিবে তুমি তো আমাকে বলে নিলেই পারতে। তোমার না সব কিছুতেই আমাকে টেনশন করলাম, সব কিছু একটা খেলাম। আমি কিন্তু বলে নিয়েছি আপনার বোন শুনতে পারলি। আমি বলি কি সুন্দরী, আপনার তো নতুন সংসার, তাই চোখ কানে একটু খোলা রাখা দরকার না? মানুষের কিন্তু কোনো বিশ্বাস নেই। ঠিকই বলেছিলাম, মাত্র 15 দিন সংসার করে অন্তত এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি যে পুরুষ মানুষের কোনো বিশ্বাস নেই, আর আপনার তো একেবারেই নেই। আপনার কাছে তো সব কিছুই হচ্ছে খেলা, একটা চোর লুকোচুরি খেলতে পছন্দ করে। আমি কেন চুরি করেছি জানতে চান? আপনার এই আমি বার বার পাগল হয়ে যেতে চাই সে জন্য, বার বার। আপনার সাথে আমিও করেছি, এইসব রোমান্টিক কথা আমি আসলে বলতে পারি না, আপনি বলুন। আচ্ছা কবির, ধরো। ধরলাম। সারাক্ষণ বাজনামি করো তুমি, বাজনামি না মানে চিন্তা করো, যদি তোমার আগে আমি মরে যাই। এটা কি তোমার রোমান্টিক কথা? মানে এটা তো হচ্ছে একটা মান্দাত আমলের নাটকের ডায়লগ। হ্যাঁ হয়েছে তো হয়েছে, তবুও আমাদের লাইফে যদি এমন হয়, যদি আমি তোমার আগে মরে যাই তাহলে তখন তুমি কি করবে? যদি তুমি মরে যাও? আচ্ছা, যদি সত্যি সত্যি তুমি আমার আগে মরে যাও, আমি না সেজে গুজে সাথে সাথে নতুন কনে দেখতে যাব, মানে হচ্ছে নতুন বউ খুঁজতে যাব। সত্যি সত্যি? হ্যাঁ অবশ্যই সত্যি সত্যি, কারণ হচ্ছে যে তুমি যদি মারা যাও তাহলে আমি যে তোমাকে ভেবে ভেবে কাঁদবো সেটা দেখার জন্য তো মানুষ লাগবে আমার। শুধু সেটা না, এই যে একসাথে দাঁড়িয়ে আমরা মুড়ি খাচ্ছি, গল্প করছি, সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছি, একটা রোম্যান্টিক এনভায়রনমেন্ট, এত মজার মজার স্মৃতি, এগুলো নিয়ে তখন তো এইসবগুলো জিনিস মনে পড়বে না, মানে একটা একটা কেমন ব্রেক হয়ে যাবে না, ইমোশনটা ব্রেক হয়ে যাবে না? কি শোনা যাও, শোনা যাও কথা বলবো না। খুব
একটা কবিতা বলতে চাচ্ছি। বলো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র স্বপ্ন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্ত্রীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পরে আল ভেঙেছে নাবি হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আর মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনে হয় আমি শুধু তোমার কবিতা শুনেই পুরো জীবনটা পার করে দিতে পারবো। তোমার কবিতা আমার এতটাই ভালো লাগে। কবির আর একটা কবিতা পড়ো না প্লিজ। কি হলো, বলছো না কেন? এই যে তোমার এই জিনিসটাই না আমার খারাপ লাগে, তোমার সব কিছু ভালো, শুধু সারাক্ষণ এই যে লুকোচুরি খেলো তুমি। Thank you.
খায় না, খাচ্ছে না তো বস। আয় খাবারটা খেয়ে নাই, খাবারটা খেয়ে নাই। সময় হলে জানতে পারবেন। জোর করে খাওয়া, যদি না খায় এটাতে ভয় করে খাওয়া। আপনি এসেছেন মিসেস কবির? কি ঘটেছে ঘটনাটি একটু বলুন তো। আমরা দুজন পার্কে ছিলাম, ও খুশি হয়ে কবিতা আবৃত্তি করছিল, আমি একটা সময় চোখ বন্ধ করে কবিতা শুনছিলাম। আমি চোখ খুলে দেখি ও নেই, ও নেই তো নেই, কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না, মোবাইল ফোন বন্ধ, বাসায় গিয়ে দেখলাম বাসায়ও নেই। কী করবো কিছু বুঝতে পারছি না, কালকে রাত পর্যন্ত ওয়েট করলাম, কোনো খুঁজে পেলাম না, এই জন্য আজকে। অবাক কাণ্ড, ঠিক আছে কোনো সমস্যা নেই, খুঁজে বের করেই ফেলবো। আচ্ছা তার আগে বলুন তো ওনার সাথে কারো কোনো শত্রুতা আছে কি না? না তো ওর সাথে কারোর কোনো শত্রুতা থাকার কোনো কথা না, ওর সাথে সবারই খুব ভালো সম্পর্ক ছিল। ইনফ্যাক্ট আমরা দুজনও অনেক ভালো ছিলাম, অনেক সুখী। কবি সাহেবের একটা ছবি লাগবে, এখানে বিস্তারিত লিখুন, কোনো কিছুই কিন্তু গোপন করবেন না। আপনার সাথে বাসায় আর কে কে থাকেন? আমার সাথে বাসায় তো আর কেউ থাকে না, শুধু আমি। বলেন কি, এই মুহূর্তে আপনার একা থাকা নিরাপদ নয়, ভাই বোন কেউ থাকলে সাথে এনে রাখুন। জি ঠিকই বলেছেন, আমার ছোট বোন আছে, ওকে বলবো আসতে। হুম তাই করুন। আমি ছবিটা পাঠিয়ে দেব, আপনারা প্লিজ তাড়াতাড়ি ওকে একটু খুঁজে বের করুন। হ্যাঁ শিওর, আমরা দেখছি, আপনি ছবিটা একটু পাঠিয়ে দেবেন। হ্যালো অনি, হ্যাঁ আচ্ছা কবির কি তোমাকে কোনো ফোন টোন দিয়েছে? না আমি আমি না ফোন পাচ্ছি না। অনি না কোথায়? আচ্ছা ফোন দিন আমাকে জান। এভাবে থাকলে শরীর দুর্বল হয়ে যাবে, স্যুপটা খেয়ে নাও আপু, গরম গরম স্যুপ খেলে ভালো লাগবে। খাবো না, খেতে ইচ্ছা করছে না। 10 দিন হয়ে গেল, এখনো কোনো খবর নেই, আসছে না। আমান ভাই ঠিকই বলেছে, বিয়ের আগে তোমার খোঁজ করা উচিত ছিল। আমার তো মনে হয় কবির ভাই একটা বদমাশ, পালিয়েছে। আমার সাথে এই লুকোচুরিটা কেন করছো কবির?
প্লিজ কবির, আমি সত্যি আর পারছি না। আর না, সুপটা খেয়ে নে, তারপর বলছি। তোর উপর অনেক ঝামেলা যাচ্ছে না রে। আসলে কি করব, বিপদের সময় তুই ছাড়া আর কোনো বন্ধুও খোঁজ নিচ্ছে না। এখন এসব কথা বলে কোনো লাভ আছে বল? ধুম করে বিয়ে করে ফেললি, একবার খবরও দিলি না। তোকে খবর দিব কিভাবে? তোর সাথে তো স্কুল ছুটার পর আর কোনো যোগাযোগই ছিল না। তুই তো আমার খোঁজ নিয়ে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলি। তবে হ্যাঁ, একদিকে ভালোই হয়েছে যে তুই এসেছিস, তাও একটু সুবিধা হচ্ছে। কিন্তু কবির না খারাপ ছেলে না রে, ওর সাথে কারো কোনো ঝামেলা আছে সেরকম কোনো কিছু তো আমি জানি না। প্রেম করেছিস তো, তা টের পাস নি। তোকে একটা সত্যি কথা বলি, এই ছেলেটাকে দেখেই মনে হয় যে একটা বদমাশ। তুই আবার ওর চেহারা কোত্থেকে দেখলি? তুই তো আগে কোনোদিন ওকে দেখিসনি। ছবি দেখে? আমি যদি আগে জানতাম তাহলে কখনোই তোর সাথে বিয়ে হতে দিতাম না। আমি শিওর যে একটা খারাপ চক্রের লোক তোকে ঠকিয়েছে।